প্রিয় দর্শক, এখন আমরা শুরু করে যাচ্ছি আমাদের একটি কুইজ প্রতিযোগিতা। তো আমাদের সাথে আছে এক ভাই, তাকে আমি একটা প্রশ্ন করব, তিনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে 500 টাকার পুরস্কার। তো ভাই কেমন আছেন? খুব ভালো। আপনারটা জাস্ট আইকিউ একটা প্রশ্ন করব, আপনার নিজের অভিজ্ঞতা থেকে বলবেন, কোন প্রাণী লেজ দিয়ে খাবার খায়? আপনার তিনটা অপশন থাকবে, তিনবার ভুল আনসার আপনি দিতে পারবেন, তবে রাইট আনসার তিনবার সুযোগ থাকবে। বলেন অপশন। বলুন না, এখানে অপশন দেওয়া হবে না, জাস্ট আপনাকে আইডিয়া করে বলতে হবে যে কোন প্রাণী লেজ দিয়ে খাবার খায়। আপনার কি মনে হয়? 10 সেকেন্ড সময় দেওয়া হইল আপনার। বিড়াল। বিড়াল কি লেজ দিয়ে খাবার খায়? আচ্ছা, আর একটা সময় দেওয়া হইল। থ্রি। বেজি। বেজি। বেজি তো আপনার মুখ দিয়ে খাবার খাই। আরেকটা, আপনার সময় শেষ, আপনি বলতে পারলেন না যে কোন প্রাণী লেজ দিয়ে খাবার খায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে প্রথম জনকে আমরা প্রশ্ন করেছি, তাকে 15 সেকেন্ড সময় দেওয়া হয়েছিল, ওই সময়ের মধ্যে সে সঠিক অ্যান্সার করতে পারেনি। আমরা চলে আসবো আরেকজন মেধাবীর কাছে, তো তাকে প্রশ্ন করবো যে আপনার জানা মতে কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়? আমার জানা মতে কোন প্রাণী লেজ দিয়ে ভাত খায়? 10 সেকেন্ড সময় দেওয়া হইলো আপনার। আপনি পারবেন? পারবেন না, আপনি বলেন। লেজ দিয়ে ভুল হোক, আপনি একটা অ্যান্সার করেন যে কোন প্রাণী লেজ দিয়ে খাবার খাই। সাপ। সাপ। সাপ তো লেজ দিয়ে ভাত খায় না, তার তো মুখ আছে। আচ্ছা, আপনি পারলেন না, তিনিও পারলেন না, তো আমরা চলে আসবো আরেকজনের কাছে, যদি কেউ বলতে পারে যে কোন প্রাণী আছে যে লেজ দিয়ে খাবার খায়, তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেওয়া হবে নগদ 500 টাকার উপহার। তো আপনাদের অভিজ্ঞতা থেকে বলুন যে কোন প্রাণী লেজ দিয়ে খাবার খায়। ভুল অ্যান্সার, ভুল হোক কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করছি, যাতে আপনি এটা না পারেন। আমরা যদি একটা মানুষ যদি বৃদ্ধ হয়ে যায়, সেই মানুষটার নামের আগে আমরা বলি বুড়া মানুষ, তাই না? এমন কোন প্রাণী আছে যেটা জন্ম থেকে বুড়ো? জন্ম থেকেই বুড়ো। কোন প্রাণী আছে? খরগোশ। না না না, খরগোশ তো যখন মাঠে তখন তো বাচ্চা থাকে। আচ্ছা, আমরা এই প্রশ্নের উত্তর তিনিও পারলো না, আমরা চলে যাব নতুন কোনো প্রতিযোগীর কাছে, যে বলতে পারবে যে লেজ দিয়ে খাবার খায়। আমরা এখন চলে আসছি আমাদের একজন মেধাবী মানুষ লালটু ভাইয়ের কাছে। তো লালটু ভাই, আপনাকে প্রশ্ন করবো, আপনি আপনার নিজের জ্ঞান থেকে উত্তর করবেন। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে লেজ দিয়ে খাবার খাই? লেজ দিয়ে এখন খাবার খাই কি এখন, সেটা তো আমি তো বলতে পারবো না। আপনি আপনার জ্ঞান থেকে ভাবেন। লেজ দিয়ে খাবার খাই গেলে সাপ। সাপ আছে। সাপ তো, হ্যাঁ, সাপের তো মুখ আছে, মুখ দিয়ে খাবার খায়। মুখ তো আছে, মুখ। আচ্ছা আচ্ছা, এটা আপনি পারলেন না। আচ্ছা, আপনাকে সেকেন্ড একটা কোশ্চেন দেওয়া হবে, সেকেন্ড অপশন, সেটা হচ্ছে সব জিনিস জন্ম থেকে তো বলে যে বাচ্চা, তারপর যুবক, তারপর বুড়ো হয়, এমন কোন প্রাণী আছে যেটা হচ্ছে আপনার জন্ম থেকেই বুড়ো? জন্ম থেকেই বুড়ো কিভাবে আমি বুঝবো বলে দিন। আপনাকে 5 সেকেন্ড সময় দেওয়া হলো। জন্ম থেকেই বুড়ো। জন্ম থেকেই বুড়ো। এখন প্রশ্ন এখন কীভাবে আমি দেবো বল দিনি ভাই। ভাইয়ের কাছে দুটো প্রশ্ন ছিল, দুটোই পারলাম না। আচ্ছা আচ্ছা, আমরা এখন চলে আসবো পাশে আরেকজন দেখতে পাচ্ছি, তার কাছে জিজ্ঞাসা করবো যে পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যে লেজ দিয়ে খাবার খাই? সরি, বলতে পারবো না। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে যেটা জন্ম থেকেই বুড়ো? পারবো না। এখন আমরা দুজনকে প্রশ্ন করলাম, দুজনই পারলাম না, এবার আমরা চলে আসবো, আসেন আসেন, বলেন, আপনি বলেন।
আমি কি বলবো মিয়া ভাই, আমি তো আইডিয়া থাকে। আচ্ছা এটা 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 আপনি ফলস অ্যান্সারই দেন দেখি। ফল? হ্যাঁ হ্যাঁ ফলস, মানে মিথ্যা অ্যান্সারই হোক, মানে ভুল হলেও সমস্যা নেই, আপনি অ্যান্সার অ্যান্সার করেন। ফলের মধ্যে কী হবে বেদনা? না 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 না, আপনাকে বলছি যে একটা ভুল যদি অ্যান্সার হয় তারপর সমস্যা নেই, আপনি বলেন যে আপনার জানা মতে কোনটা হতেই পারে যে লেজ দিয়ে খাবার খাই। লেজ দিয়ে খাবার খাই টিকটিকে? না না টিকটিকে তো মুখ আছে। আমরা সর্বশেষ এবার রাসেল রাসেল সাহেবের কাছে চলে আসবো, যিনি হচ্ছে একজন জ্ঞানী মানুষ, যদি ইনি ইনি আমাদের সর্বশেষ প্রতিযোগিতা, তার কাছ থেকে জিজ্ঞাসা করবো। আপনি তো দুটো প্রশ্ন সম্পর্কে জানেন, আপনি প্রথমে বলেন যে লেজ দিয়ে খাবার খায় কোন প্রাণী। তো আমার যেটা মনে হয়, আমি শুনেছি যে চিংড়ি মাছ নাকি মুখ দিয়ে পায়খানা করে। তো চিংড়ি মাছ যেহেতু মুখ দিয়ে পায়খানা করে, তাহলে নিশ্চয়ই সে মুখ দিয়ে হয়তোবা খাবার খায় না, সে হয়তোবা লেজ দিয়ে খাবারটা খায়। কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে বলা হচ্ছে চিংড়ি মাছ মুখ দিয়ে খাবার খায়, আপনি এটা পারলেন না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, এমন কোন প্রাণী আছে যেটা হচ্ছে জন্ম থেকেই বুড়ো? জন্ম থেকে বুড়ো? বানর? না না না, বানর যখন হয় তখন তো সে ছোটো থাকে। হ্যাঁ, আমরা যাদেরকে প্রশ্ন করলাম তাদেরকে আমরা এক জায়গায় এই সাইডে নিয়ে নেবো। প্রিয় দর্শক, যাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কোন প্রাণী মুখ লেজ দিয়ে খাবার খায়, যা দেখতে পাচ্ছেন সব প্রতিযোগিতা এখানে আছে, এখন আমি সেই অ্যান্সারটি করবো। আপনাদের সবাইকে যেটি প্রশ্নটা করা হয়েছিল যে কোন প্রাণী আছে যেটি হচ্ছে লেজ দিয়ে খাবার খায়, এটি হচ্ছে মানুষ। মাছের লেজ দিয়ে খাবার খায়, মানুষ ছাড়া লেজ দিয়ে কিন্তু আর কোনো প্রাণী খাবার খায় না, মাছের লেজ মানুষ খায়। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে, এমন কোন জিনিস আছে যেটা হচ্ছে জন্ম থেকেই বুড়ো? মানে জন্ম থেকেই বুড়ো বলতে কি, যেমন আপনি যদি একটা প্রাণী আছে ছোটো প্রাণী, আপনি তো বলতেছেন না, যেমন মানুষের কথাই বলি, মানুষ যখন ছোটো থাকে তাকে বলা যায় বাচ্চা, যুবক হলে বলা হয় যুবক ছেলে, বুড়ি হলে বলা হয় বুড়ো ছেলে। মানে যার নামের আগে একদম ছোটো থেকেই বুড়ো যোগ করা হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের হাতের বুড়ো আঙ্গুল। এটা ছোটো থেকেই বলা হয়, ছোটো মাছের আঙ্গুল বলা হয় বুড়ো আঙ্গুল, বড়ো মাছের আঙ্গুলকে বলা হয় বুড়ো আঙ্গুল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে আমরা করেছিলাম। তো আমাদের দেখতে পেলেন যে আমাদের যে অ্যান্সারগুলো আমাদের দেওয়া হলো। তো আশা করি আমাদের এই এপিসোডটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের সাথে, এবং পরবর্তী এপিসোড পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।